যেই তত্ত্বটুকুন বিজ্ঞান মাত্র 1989 সালে মাত্র 33 বছর আগে দুনিয়ার মানুষকে জানালো, সেই তত্ত্বটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 21 নম্বর সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا কাফেররা কি ভেবে দেখে না যে أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ আমি রব্বুল আলামিন এই আকাশ এবং জমিনের মুখগুলো বন্ধ ছিল একত্রিত ছিল কানাতা রাতকান ফাফাতাকনাহুমা তারপর আমি রব্বুল আলামিন প্রত্যেকটাকে পৃথক পৃথক করে আলাদা করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। দ্য আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার অ্যাজ ওয়ান ইউনিট অফ ক্রিয়েশন প্রত্যেকটা একত্রে ছিল, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে আলাদা আলাদা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি কি করেন? 36 নম্বর সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন শুধু তিনি ওই বস্তুটাকে হও বলতে চান, কিন্তু হও বলার পূর্বেই ওই বস্তুটা সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হিজ কমান্ড ইজ বি এন্ড ইট ইজ, তিনি শুধু চান হও বলতে চান, হও বলার পূর্বে সেই বস্তুটা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সেকেন্ড থিওরি, সেকেন্ড তত্ত্ব, এই মহাবিশ্ব সম্প্রসারণশীল। 1952 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হেবল তিনি বলেন, আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে। তিনি বলেন প্রতি সেকেন্ডে আমাদের এই মহাবিশ্ব 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। যেই তত্ত্বটুকুন বিজ্ঞানী এডউইন হেবল মাত্র 1952 সালে 70 বছর পূর্বে দুনিয়ার মানুষদেরকে জানালো, সেই একই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এই বিশাল আসমানকে নিজ হাত দ্বারা তৈরি করেছি, এবং আমি রব্বুল আলামিন এই আসমানটাকে সম্প্রসারণ করে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি তার বই দ্য রিক্রিয়েশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামে উল্লেখ করে বলেন, এই বিশ্বজগতের সৃষ্টি কখনো হয়নি সমাপ্ত, মহান প্রভুর আদেশ কোন আর ফায়া কোন রয়েছে অব্যাহত। এই বিজ্ঞানের 3 নম্বর থিওরি, 3 নম্বর তত্ত্ব হচ্ছে আমাদের এই পৃথিবীর আকার আকৃতি নিয়ে। প্রাচীনকালের মানুষ বিশ্বাস করত যে আমাদের এই পৃথিবী চ্যাপ্টা, এই জন্য তারা দূরে কোথাও ভ্রমণ করতে ভয় পেত, যদি পৃথিবীর কিনারা থেকে পড়ে যায়। সর্বপ্রথম 1597 সালে স্যার ফ্রান্সিস ড্রেক এই পৃথিবীর নৌপথ ভ্রমণ করে তিনি প্রমাণ করেন এই পৃথিবী চ্যাপ্টা নয়, এই পৃথিবী হচ্ছে গোলাকার।
যেই তত্ত্বটুকু স্যার ফ্রান্সিস ড্রাক মাত্র 1597 সালে 425 বছর আগে এই দুনিয়ার মানুষদেরকে যেই তত্ত্বটুকু দিলেন সেই একই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা আয-যুমারের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাউমিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউমিরুন নাহার আলাল লাইল ইউকাউমিরুল লাইলা আলান নাহার তিনি রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন এখানে ইউকাউমিরু শব্দটির অর্থ হচ্ছে কোন জিনিসকে পেঁচানো আমরা কোন জিনিসকে তখনই পেঁচানো যায় যখন ওই জিনিসটা গোলাকার থাকে এই পৃথিবীটা গোলাকার বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউকাউমিরু শব্দটা ইউজ করেছেন তারপরে বর্তমান মডার্ন সায়েন্স বিজ্ঞান আমাদেরকে বলে যে এই পৃথিবী ফুটবলের মতন গোলাকার নয় এই পৃথিবীটা হচ্ছে বর্তুলাকার ডিম্বাকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সেই তত্ত্বটুকু 1450 বছর আগে পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 79 নম্বর সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা আমি রাব্বুল আলামিন এই জমিনকে বানিয়েছি ডিম্বাকৃতি করে বর্তুলাকার করে যেই তত্ত্বটুকু বিজ্ঞান মাত্র সেই দিন 425 বছর আগে জানলো সেই একই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন মাজিদে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বিজ্ঞানের 4 নম্বর তত্ত্ব দা মুন চাঁদ সম্পর্কে আগের সভ্যতাগুলো বিশ্বাস করত যে চাঁদের আলো হচ্ছে নিজস্ব আলো চাঁদের আলো হচ্ছে নিজস্ব আলো কিন্তু বর্তমান মডার্ন সায়েন্স বিজ্ঞান আমাদেরকে বলে চাঁদের আলো নিজস্ব আলো নয় চাঁদের আলো হচ্ছে ধারকৃত আলো প্রতিবিম্ব আলো যেই তত্ত্বটুকু বিজ্ঞান মডার্ন সায়েন্স এই মাত্র সেই দিন আমাদেরকে দিল সেই একই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জালাশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জালাশ-শামসা আমি রাব্বুল আলামিন সূর্যকে বানিয়েছি কিরণ উজ্জ্বল করে এবং চাঁদকে বানিয়েছি স্নিগ্ধ আলোয় আলোকিত করে মেড দ্য সান টু বি এ শাইনিং গ্লোরি এন্ড দ্য মুন টু বি এ লাইট অফ এ বিউটি তিনি সূর্যকে বানিয়েছেন শাইনিং গ্লোরি কিরণ উজ্জ্বল করে আর চাঁদকে বানিয়েছেন লাইট অফ এ বিউটি মানে স্নিগ্ধ আলোয় আলোকিত করে চাঁদকে বানিয়েছেন যেই তত্ত্ব বিজ্ঞান মাত্র সেই দিন জানালো আমাদেরকে সেই একই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে আমাদের বলে দিয়েছেন সুবহানাল্লাহ বিজ্ঞান সম্পর্কে 5 নম্বর তত্ত্ব হচ্ছে এই যে বর্তমান মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান আমাদেরকে রকেট বিমান হেলিকপ্টার উপহার দিল এই সম্পর্কে কোরআন জানে কিনা আপনাদের কি মতামত এই সম্পর্কে কোরআন জানে অবশ্যই জানে 36 নম্বর সূরা ইয়াসিনের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ جُرِ بُلِيَ اللَّهُ أَكْبَرُ وَآيَةٌ لَّهُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আয়াতুল্লাহুম তাদের জন্য একটি নিদর্শন হলো আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন নিশ্চয় আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করেছি অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালামের বংশধর এবং নূহ আলাইহিস সালামকে যে নৌকায় আল্লাহ রাব্বুল আলামিন আরোহণ করিয়েছিলেন ওই নৌকাটা পানির উপরে মহাশূন্যে ভাসমান ছিল তার পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনা লাহুম এবং আমি সৃষ্টি করেছি মিমিসলিহি অনুরূপ মহাশূন্য যান বিমান রকেট হেলিকপ্টার এগুলো সৃষ্টি করেছি যেহেতু মানুষ এখনো উঠে নাই মা ইয়ার কাবুন তারা আরোহণ করবে সুবহানাল্লাহ
আল্লাহর কথা বলার বাচন ভঙ্গি তো কত বিজ্ঞান, আল্লাহর কথা বলার স্টাইলের ভিতরে একটা বিজ্ঞান রয়েছে। যেহেতু মানুষ উঠে নাই, ভবিষ্যতে আরোহণ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিউচার টেন্স মুজারের সিগা ব্যবহার করেছেন, ইয়ারকাবু, তারা আরোহণ করবে। কখন আরোহণ করলো? 1903 সালের 17ই ডিসেম্বর উইলবার রাইট এবং অরভিল রাইট এই দুই ভাইয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিমান তৈরির বুদ্ধি দান করে দিলেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান সম্পর্কে নাম্বার 6 তথ্য হচ্ছে আল কুরআন এন্ড দ্য জিওলজি, কুরআন এবং প্রাণীবিদ্যা। বর্তমান মডার্ন সায়েন্স উট সম্পর্কে গবেষণা করতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে যে এই উট মরুভূমির ঝড়ের ভিতরে পানি এবং অক্সিজেন ছাড়া বেঁচে থাকে কিভাবে। ডিউক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিলসন তিনি গবেষণা করে জানিয়েছেন এই উট একসাথে 57 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। এই উটের নাকের ভিতরে এক ধরনের মেমব্রেন আছে, যে মেমব্রেন পানির কণাগুলোকে ধরে রাখে, আঁকড়ে রাখে। এই উটের ফুসফুসের ভিতরে এক ধরনের অক্সিজেনের রিজার্ভ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মরুভূমির ঝড় হলে মানুষগুলো দৌড়াইয়া তার ঘরের ভিতরে চলে যায়, দরজা জানালা গুলো বন্ধ করে দেয়, কিন্তু উট মরুভূমির পানি, এই উটগুলো যাবে কোথায়? মরুভূমির ঝড়ের ভিতরে পানি এবং অক্সিজেনের জন্য এই উটগুলো যেন মারা না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটের দেহের ভিতরে পানি এবং অক্সিজেনের রিজার্ভ ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 88 নম্বর সূরা আল-গাশিয়া 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও দুনিয়ার বিজ্ঞান, ও মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানগণ, তোমরা কি উট সম্পর্কে গবেষণা করো না? তোমরা কি দেখো না আমি রব্বুল আলামিন এই উটকে কিভাবে সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। Look at the camels, how they are made. তারা কি দেখে না, উটের দিকে তাকায় না যে উটটাকে আমি কিভাবে বানিয়েছি? বিজ্ঞান সম্পর্কে নাম্বার 7 তথ্য হচ্ছে আল কুরআন এন্ড দ্য বোটানি, উদ্ভিদবিদ্যা সম্পর্কে। বিজ্ঞান কিছুদিন আগেও জানতো না এই গাছে প্রাণ রয়েছে, একটা গাছের জীবন রয়েছে। বিজ্ঞান কিছুদিন আগেও জানতো না, বিজ্ঞান এটাও জানতো না গাছের ভিতরে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ রয়েছে। এই কিছুদিন আগে বিজ্ঞান জানতে পেরেছে গাছের ভিতরও প্রাণ রয়েছে, গাছের ভিতরও স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ রয়েছে, এমন কি ফলের ভিতরও স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ রয়েছে। এই তথ্যটুকু বিজ্ঞান মাত্র সেই দিন জানতে পারল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তথ্যটুকু 1450 বছর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে এবং মানুষকে এবং যা তারা জানে না এরকম প্রত্যেকটা বস্তুকেই তিনি জোড়াই জোড়াই করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তুকে তিনি জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। এই বিজ্ঞান সম্পর্কে নাম্বার 8 তথ্য, থিওরি আল কুরআন এন্ড দ্য মেডিকেল সায়েন্স পেইন সেক্টর সম্পর্কে। আগের মানুষ ধারণা করত, মানুষ যেখানেই ব্যথা পাক না কেন এই ব্যথাটা সে অনুভব করে মাথার মাধ্যমে, ব্রেইনের মাধ্যমে, কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে না, মানুষ যেখানে ব্যথা পায় ওইখানেই ব্যথাটা অনুভব করে, কারণ ওই চামড়ার ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের পেইন রিসেপ্টর দিয়ে দিয়েছে, ব্যথা অনুভবকারী যন্ত্র দিয়ে দিয়েছে।
এই তত্ত্বটুকু বিজ্ঞান মাত্র সেই দিন জানতে পারলো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই তত্ত্ব 1400 বছর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চার নম্বর সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করে, বিআয়াতিনা আমার নিদর্শন সমূহকে যারা অস্বীকার করে, সাওফা নুসলিহিম নার, আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে দোজখে নিক্ষেপ করব, আগুনে নিক্ষেপ করে দিব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়ার পেন্ডি সেক্টর গুলো পুড়ে যাবে, আমি রব্বুল আলামিন অন্য পেন্ডি সেক্টর দিয়ে অন্য চামড়া দিয়ে তা পাল্টে দেব, যাতে তারা আবার শাস্তি অসাধন করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী, মহাবিজ্ঞানী। থাইল্যান্ডের চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের হেড অফ দ্য চেয়ারম্যান প্রফেসর তাকাতাত্তে যা আছেন, তিনি এই পেইন রিসেপ্টর সম্পর্কে বহুদিন যাবত গবেষণা করেন। তিনি গবেষণা করে দেখলেন যে তথ্যটুকু বর্তমান মেডিকেল সায়েন্স এই সেই দিন আমাদেরকে জানালো, সেই একই তথ্য মুসলমানদের কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। এই একটি মাত্র নিদর্শনের কারণে, এই একটিমাত্র নিদর্শনের কারণে প্রফেসর তাকাতাত্তে যাচ্ছেন সৌদি আরবের অষ্টম কনফারেন্সে রিয়াদে প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটিমাত্র ঘোষণার কারণে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটিমাত্র আয়াতের নিদর্শন দেখে প্রফেসর তাকাতাত্তে যাচ্ছেন তিনি মুসলমান হয়ে গেলেন। এই বিজ্ঞান যত উন্নত হবে তারা কোরআনের কাছে এথিমের মতো তাকিয়ে থাকবে, ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদে যায় আর আমাদের নবী রকেট ছাড়াই মেরাজে যায়, ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গর নবী রকেট ছাড়া মেরা যেতে যায়, ঠিক কিনা? সেই যুগে কি রকেট বিমান, সেই যুগে কি রকেট বিমান, এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গর নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, এমন একজন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইছে, আমার নবীর মুখের থুতুই ভালা হয়ে গেছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইছে, আমার নবীর মুখের থুতুই ভালা হয়ে গেছে, সেই যুগে কি ইবনে সিনা, সেই যুগে কি ইবনে সিনা, অ্যাপোলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, এমন একজন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, ঠিক কিনা? আহারে, এরকম একজন নবীকে
এই সমস্ত কুলাঙ্গার গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গোক্তি করে। তোমরা আমাকে নিয়ে বকা দাও, কিচ্ছু বলবো না। আমার পিতাকে নিয়ে বকা দাও, কিচ্ছু বলা হবে না। আমার মাকে নিয়ে গালি দাও, কিচ্ছু বলা হবে না। আমার আত্মীয় স্বজনকে নিয়ে গালি দাও, কিচ্ছু বলা হবে না। কিন্তু আমার রাসূলকে নিয়ে গালি দিলে তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা? রাসূলকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন থেকে এবং দুনিয়ার সকল মানুষ থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি কর্তব্য। রাসূলকে ভালোবাসতে আমরা চাই কি চাই না, রাসূলকে ভালোবাসা এটা আমাদের ইমানের জন্য ফরজাইন, এটা আমাদের কর্তব্য। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অ্যাটাক করে ফেললো, চতুর্দিকে ঘেরাও দিয়ে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। কাফেররা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি এবং বর্ষা এবং ছুরি দিয়ে 80 টিরও বেশি আঘাত করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এক চুলও নড়লেন না। তিনি চিন্তা করলেন, আমি তালহা যদি আজকে এখান থেকে নড়ে যাই, আল্লাহর রাসূল আঘাত পেয়ে যাবে, আমি তালহার জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে আঘাত দিতে দেব না। একজন সাহাবী বললে, তালহা আমাকে সুযোগ দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তালহা শহীদ না হওয়া পর্যন্ত তোমাদের কাউকে আমি সুযোগ দিব না। আমরা আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কি না? আল্লাহর রাসূল হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের মডেল। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রুলার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হচ্ছে আমাদের ভালোবাসা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, যখন দারুণ দুঃখ লাগে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মাসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যুগাই সান্ত্বনা, রাসূল আমার কাজ কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজ কর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো কথা বলেছি আমি সহকারে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।